वेलकम बैक टू माई चैनल। तो सकाल सकाल आबार भिडियो शुरू कर सकाल ना एखन दुपुर तो एखन बजे साढ़े बारोटा। तो हे आमी तो पुथुसोना के स्नान टान करिए दिए खाई टाई घूम पड़िए दिए एखन बाड़ीर कयेकटा टुकटा काज आछे माने जामा कपड़गुलो गुछाबो आबार स्नान करब माने बासन माजबो स्नान करब। तो देखछे माथाय देखो तेल दिएछि माथाय भर्ति। तो আর সিঁদুরটাও অনেকটা ছড়িয়ে গিয়েছে তেলের জন্য। তো আজ শ্যাম্পু করব একটুখানি ওর জন্য মাথায় আগের দিনকে একটু তেল দিয়ে দিয়েছি। আর তোমরাও এই টিপসটা ব্যবহার করবে যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন মাথায় একটু অয়েল ম্যাসাজ করে নিলে বা হট অয়েল ম্যাসাজ করলে নর্মাল অয়েল বা হট অয়েল ম্যাসাজ করলে তো খুবই মানে চুলটা একটু সিল্কি হয় মানে শ্যাম্পু করার পরে চুলটা সিল্কি হয় মনে হয় স্পা করেছি। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই জিনিসটা অনেকেই ট্রাই অনেকেই করে তো আমিও করি চুলটা ভালো থাকার জন্য শ্যাম্পুর আগে। আর যাদের যারা প্রত্যেক দিন মানে ধরো কোনো জব করে বা যাই হোক তো তারা রাতের বেলায় অয়েলটা মাথায় ম্যাসাজ করে সকালবেলা ওটা শ্যাম্পু করে নিতে পারে কোনো অসুবিধা নেই। তো অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে এটা। আর আমিও আগে যখন জব করতাম আমার ওই সমস্যাটা হতো। আমি কী করতাম যেদিনকে আমার ছুটি থাকতো সপ্তাহে একদিন তো মঙ্গলবারে আমার ছুটি থাকতো তো আমি কী করতাম সোমবারে রাতবেলা ভালো করে মানে মাথায় ম্যাসাজ করে নিতাম অয়েল দিয়ে পরের দিন সকালবেলায় হচ্ছে ভালো করে শ্যাম্পু করে স্নান করে নিতাম। তো সপ্তাহে একদিনই করতাম যে প্রত্যেক দিন কী বলতো আমার এতটাই বড়ো চুল যে আমার প্রত্যেক দিন শ্যাম্পু করতে অসুবিধা হয় তো ঠান্ডা লেগে যায় আমার হট করে। আর ওর জন্য আমি সপ্তাহে একদিন করে শ্যাম্পু করি। আর এমনি সপ্তাহে প্রত্যেক দিন কী করি একটু মাথা চাঁদিটাতে একটু জলটা দিই মানে একদমই তো মাথা রুক্ষ রাখা যাবে না তো একটুখানি এই চাঁদিতে একটু জল দিই স্ক্যাল্পে একটু জল দিই তো ওইটুখানি। আর সপ্তাহে একদিন শ্যাম্পু করি। আর তোমরা তো দেখেছোই আমার চুল কতটা বড়ো তো মানে হট করে ঠান্ডা লেগে যায় আমার বারবার প্রত্যেক দিন হচ্ছে আমি শ্যাম্পু করতে পারি না। মন চাই যে করি কিন্তু ভালোও লাগে না। আর সবথেকে বড় কথা একটা মানে খাটনির একটা ব্যাপার আছে এত বড় চুল মেনটেন করা একটা কম ব্যাপার না তো ওর জন্য শ্যাম্পু করতে আমার হাত ব্যথা হয়ে যায় তো ওই জন্য আমি সপ্তাহে একদিন করেই করি শ্যাম্পু। আর চলো একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর আজকে দিদিভাইরা চলে যাবে বাড়িতে তো মনটা খারাপ করছে একটু মানে পুচকু তো সবসময় আসতো বড় পুচকু এসে খেলা করতে ভাইয়ের সঙ্গে ওরও মন খারাপ করছে কী আর করা যাবে যেতে তো হবেই তাই না। আর আজকে বাড়িতে রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন তো আজকে একটু ভালো রান্না টান্না হচ্ছে বাড়িতে মানে প্রত্যেকদিনই হয় কিন্তু ফ্রাইড রাইসটা হয় না ভাত হয় চিকেন হয় বা মাটন হয় বা মাছ হলো। আর আমাদের সপ্তাহে বলতে গেলে সাত দিনই মানে আমিষ হয় মানে কোনো না কোনো আইটেম আছে মাছ না হলে চিকেন না হলে মাটন। নিরামিষ খুব কমই হয় কেননা বাড়ির কেউ বলতে কি মানে আমাদের তো ঠিক আছে তাও মানে ভাই মানে আমার দেওর আর হচ্ছে আমার হাজব্যান্ড ও একটু মানে সবজি পছন্দ করে কিন্তু ওর বেশি দিন যে সবজি খাবে তার কোনো মানে একটা ননভেজ চাই তো ওর জন্য বেশিরভাগ দিনই ননভেজই হয়। আর আজকে ফ্রাইড রাইস চিকেন হচ্ছে। আর সকালবেলায় আমি মানে মামনির সিদ্ধ ভাত করে দিয়েছিলো আর ভেন্ডি দিয়ে দিয়েছিলো ওর মধ্যে ভেন্ডি আলু সিদ্ধ তো আমি আলু সিদ্ধ দিয়ে ভেন্ডি সিদ্ধ দিয়ে আর একটা ডিম ভেজে নিয়েছিলাম তো ওই দিয়ে ভাত খেয়ে নিয়েছি সকালবেলায়। আর চলো যাই এখন একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই টুক করে।
ওখানে ভাই গিগিকে নিয়ে আদর করছে। আর শাশ্বত এখন ওই দোল্লাটাকে, ছেলের দোল্লাটাকে খুলে সেট করে আলমারির মাথায় তুলবে। দোল্লার মধ্যে ছিল সব ক্যাতাগুলো ভাজ করে রেখেছিলাম, যেহেতু দোল্লাও চড়ে না তো ওর জন্য এই ক্যাতাগুলো বার করে এখন ঠিকঠাকভাবে সাজিয়ে মানে ভাজ করে আলমারির মাথায় তুলে দেওয়া হবে, মানে দোল্লাটাও তুলে দেওয়া হবে আর ক্যাতাগুলো সব ভাজ করে ঠিকঠাক করে আলমারিতে তুলে দেওয়া হবে। যে দেখতেই পাচ্ছে আমি স্নান টান করে রেডি, তো এখন হচ্ছে খাবো। আমার পুজো সোনা দিকে ঘুমোচ্ছে, আর এবার আমার হাজব্যান্ড, আমি, বাবা, মামনি সবাই মিলে খেয়ে নেব। আর এই এখনও মাথায় বেঁধে গিয়ে আজই শ্যাম্পু করেছি তো, তো ওর জন্য মাথায় হচ্ছে গামছা বেঁধে রেখে দিয়েছি। এইরকম মিস্টার খাবো, চলে গেল আমার পালিয়ে গেছে। তো চলো খেয়ে নিই, আর এখন কটা বাজে বলো তো? 3:30 বাজে, অনেক বেলা হয়ে গেছে আজকে, তো যাই চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি একবার। এই যে দেখতেই পাচ্ছ এখানে আছে ফ্রাইড রাইস এক গামলা, আর এখানে আছে এই যে চিকেন কষা। তো চলো, হ্যাঁ তো চলো বেড়ে নিই তাড়াতাড়ি ঝটপট, মানে খাবার দেখে তো খিদে পেয়ে গেছে। তো চলো আমার আর হাজব্যান্ডেরটা আগে বেড়ে নিই, আমরা খেয়ে তারপরে বাবা আর মামনি খাবে। তো দেখতেই পাচ্ছি এখন বসে পড়েছি খেতে, আর এই যে সোনাকেও পাহারা দিচ্ছে এখন এখানে বসে বসে, তো ওকে পাহারা দেওয়াও যা খাওয়া হয়ে যেতে চলো আর খেয়ে নিই। আরে দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এখন, এই যে দিদি ভাই আছে, বুঝছিস না, আছে অনেকদিন বাদেও বাইরে এরকম বেরোলো ঘুরতে। আমরা এখন রাস্তা দিয়ে একটু ঘুরে ঘুরে করছি, গল্প করছি, লোকজন দেখছি, লোকজন তো বেশি নেই এখন করোনার টাইম, লোকজন সব ঘরের মধ্যেই বলতে গেলে বেশিরভাগই। আর এই যে চলে আসো, চলে আসো, এই দেখো আমাদের বড় পুজোকে ঘেমে গেছিস তো তুই, জামা ছেড়ে যা, গেঞ্জিটা খুলে বাবা, দিদিকে বলো রাস্তা পুরো ফাঁকা, এই দেখো একটা লোক যাচ্ছে শুধু এই দিকেও পুরো ফাঁকা, না লোকই নেই। মামু উঁচু কোপ বানাতো তুমি, এক্ষুনি কি গেল বাবা, তো হুপি গেল, হুপি হুপি গেল বাবা, হুপ করে হুপি ভেবেছিলাম আমাকবো, তোমাকে নাও তাহলে আমি মেখে নিয়ে আসি, হ্যাঁ দাঁড়াও যাবো আর আসবো, মিক্সারে বেশি টাইম লাগবে না। আমি আম মাখবো বলেছিলাম, দিয়ে ভুলে গিয়েছি, এখন যাচ্ছি আম মাখতে। এই দেখো পুচকু, বড় পুচকু রয়েছে ছাগল, এটা
আমরা সবাই ঝালে উহা করছি, এই দেখো তো দেখতেই পাচ্ছে এখন রাত হয়ে গেছে, এমন প্রচুর সময় ঘুমিয়ে পড়েছে। ওকে খাই টাইয়ে দিয়েছি, আমি নিজেও খেয়ে নিয়েছি, তারপর যাবো ঘুমোতে। আর দিদিভাইরা তো চলে গেলো, আর আজকে আমি রাতে ভাত খাইনি, রুটি খেয়েছি। তো রুটি করেছিলাম আর হচ্ছে ভাতও করেছিলাম, তো হচ্ছে রুটি খেয়েছি আজকে। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, আবার দেখা আছে তোমার সঙ্গে আমার নেক্সট ভিডিওতে।